বেখবর মুসলমান, বেখবর মুসলমান, বেখবর মুসলমান। আল্লাহ তাআলা একটা বিজয় নামে সূরা নাযিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। হে রাসূল, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয়টা দিয়েছেন এই রমজান মাসে। মক্কা বিজয় হয়েছে রমজান মাসে। যে নবী আমার, আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে রাতের বেলা অন্ধকারে, বাল্যকালের বন্ধু, সারা জীবনের বন্ধু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে রাতের আধারে লুকোচুরি করে জেবেলে সূরে গিয়ে তিনি তিন দিন তিন রাত আশ্রয় নিয়ে সেখান থেকে সোজা মদিনায় চলে গেলেন, হিজরত করলেন। যখন তিনি হিজরত করেছেন সাথে ছিল একজন সেই নবীজি। হিজরতের পর ঠিক 10 বছরের মাথায় মহান রব্বুল আলামিন তাকে বিজয় দান করেছিলেন। এই 10 বছর আল্লাহ রাব্বুল আলামিন সুসম্পন্ন করে, স্বয়ং সম্পন্ন করে যে রাসূল মাত্র একজনকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছেন, পাড়ি দিয়েছিলেন। সেই রাসূল 10 বছরের ব্যবধানে 10,000 সাহাবী নিয়ে তিনি যে মাসে মক্কা বিজয় করলেন, সেই মাসটার নাম কি? সেই মাসটার নাম কি? রমজান করিম। আমার নবীজি, এই মক্কা মুকাররমা থেকে আবু জেহেল রাত, আবু লাহাব রাত, উতবা সাইবা মুবিরা রাত, তারা চিন্তা করলেন মুহাম্মাদের এই দিনকে কেমন করে নিভিয়ে দেওয়া যায়, ইসলামকে নিশ্চিন্ন করা যায়। তারা সিদ্ধান্ত নিল দ্বিতীয় হিজরিতে, যে হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার রোজা ফরজ করেছেন। রোজা ফরজ যে হয়েছে তার একটা আয়াত আছে না নাই? আমাদের সবার মুখের আয়াত, সবার কমন আয়াত, সবার ঠোঁটের আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য লিখিত আকারে আইন করে পাশ করা হয়েছে। আল্লাহ তাআলা ফরজ শব্দটা বলেন নাই, তিনি বলেছেন কুতিবা, ফরিদা বলেন নাই। কুতিবা মানে লিখিত আকারে পাশ করা। এখানে আলেম উলামা আছেন, ফরিদা বলতে পারতেন। লিখিত আকারে পাশ করা মানে সংবিধান দুই রকম হয়, একটা মৌখিক সংবিধান আর একটা হচ্ছে লিখিত সংবিধান। এটা লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। মৌখিক সংবিধান মজবুত হয় না, লিখিত সংবিধান মজবুত হয়। আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে রোজাকে ফরজ করে দিয়েছে যে বছর সেই বছরটা ছিল দ্বিতীয় হিজরিতে। রমজানের রোজা ফরজ হয়ে গেল, সাহাবায়ে কেরাম রমজানের 16টা রোজা রাখলেন। 17তম রমজানের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিলেন, হে রাসূল, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য কুরাইশরা বদর প্রান্তরে হাজির হয়েছে, যুদ্ধের প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে। 1,000 সৈন্য নিয়ে বদর প্রান্তর আবু জেহেলের নেতৃত্বে যখন তারা চলে এসেছে, বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেছে, মদিনা থেকে মাত্র 80 মাইল দূরে, নবীর কানে যখন সংবাদ গেল, নবীজির কানে যখন এই সংবাদটা পৌঁছে গেছে, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধের ডাক এসেছে। বদর প্রান্তরে কাফের মুশরিকরা একত্রিত হয়েছে, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে নিশ্চিন্ন করার জন্য কারা কারা আছো, সেই বাতিলদের মোকাবেলায় তোমরা কারা কারা আমার সামনে হাজির হাজির হতে চাও, আমার সামনে দাঁড়িয়ে যাও, কে কে যুদ্ধে যেতে চাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, জীবন দিতে প্রস্তুত, কিন্তু বাতিলকে আমরা বিজয়ী হতে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। বাতিলকে আমরা বিজয়ী হতে দেব না, আমার নবীজি। সাহাবায়ে কেরামকে যখন ডাক দিলেন, মোটে 313 জন সাহাবী হলো, তাদের সংখ্যা হলো 1,000 জন। উট নাই, ঘোড়া নাই, তরবারি নাই, খেজুর গাছের ডাল ডাল কেটে তারা লাঠি বানায় যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। পেটে খাবার নাই, সোনাটা রোজা রেখে শারীরিক ভাবে তারা দুর্বল হয়ে পড়েছে। আমার নবীজি বলেন, সাহাবীরা, আজকে বদরের যুদ্ধের দিন, যুদ্ধ করতে হবে, বাতিলদের মোকাবেলার সামনে দাঁড়াতে হবে, আজকে রোজাটা তোমরা ভেঙে ফেলে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাও ফরজ, জিহাদও ফরজ, রোজা ভাঙবো না, রোজা রেখে আমরা জিহাদের ময়দানে বাতিলদের বিরুদ্ধে লড়াই করবো। আমার রাসূল বলেন, সাহাবীরা, শোনো, ফাইদাতু বিন আইয়ামিন উখর, অন্য সময় জিহাদ, অন্য সময় এটার সুযোগ পাবে, রোজা রাখার সুযোগ পাবে, কিন্তু আজকে হেরে গেলে ইসলামটা নির্মূল হয়ে যাবে, দিন পরাজিত হয়ে যাবে, রোজা ভেঙে ফেলে দাও। রাসূল প্রথমে রোজা ভেঙে ফেললেন, সাহাবায়ে কেরাম রোজা ভেঙে ফেললেন, বদর যুদ্ধের প্রান্তরে হাজির হলেন, বাতিলদের সামনে মোকাবেলায় দাঁড়িয়ে গেছেন। কোন মাসে বলেন? বলেন কোন মাসে? রমজান মাসে। সে রমজান বারবার আসে, সে রমজান বারবার আমার দরজায় কড়া নাড়ে, কিন্তু সব বুঝি, সাহারি খাওয়া বুঝি, ইফতার করা বুঝি, কিন্তু দিন কায়েম বুঝি না, ঠিক কিনা? রোজা রাখা বুঝি, দান সদকা বুঝি, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যে জিহাদের দরকার সেটা বুঝি না, এটা বুঝি না। কারণ এটা বুঝতে গেলে রক্ত যাবে,
এটা বুঝতে গেলে জীবন যাবে, এটা বুঝতে গেলে ঘরবাড়ি সারা লাগবে, এটা বুঝতে গেলে হামলা মামলা কারাবরণ আসবে, ঠিক কিনা? অনেকে সস্তা জান্নাত পেতে চায়, আমার দেশের কিছু দরবারই তো আছে যে দরবারের মরিদ হলে পরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, আছে কিনা? আমার মরিদ হন, আমার মরিদ হন, সার্টিফিকেট নিয়ে যায়, সার্টিফিকেট নিয়ে যায়, কিন্তু বিশ্বাসই জান্নাত পাবে না, জাহান্নাম পাবে তো বিজি জানে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, দিন কায়েমের জন্য যদি আমার রাসূলকে রমজান মাসে, রমজান মাসে আমার নবীর নেতৃত্বে যদি জিহাদের ময়দানে অংশ গ্রহণ করতে হয়, সেই দিন কায়েমের জন্য প্রতিটি ঈমানদারের জিহাদের তামান্না রাখার প্রয়োজন এই রমজান মাসে আছে না নয়? দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন, রক্ত দিতে হয় রাজি আছেন, মাল দিতে হয় রাজি আছেন, কারা কারা রাজি আছেন দু হাত উপরে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি আয়াত থেকে যে সূরা থেকে আমি কয়েকটা আয়াত কারিমে তেলাওয়াত করেছি, শায়াতের দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, কঠিন বিচার হবে সেই দিন, চুল পরিমাণ কোনো কম বেশি করা হবে না। একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়, সেটা হলো ফামাইয়্যামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহু ওয়ামান ইয়্যামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহু। জাররা পরিমাণ যে বান্দা ভালো আমল করবে তাও সেদিন সে দেখতে পাবে, জাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। জাররা শব্দটার অর্থ হলো খালি চোখে যা দেখা যায় না সেটা হলো জাররা। সেদিন বান্দার সামনে এমন কিছু আমলনামা হাজির হয়ে যাবে, বান্দা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসটা তুমি আমার সামনে আজকে দেখাচ্ছ। সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহর সামনে মুখোমুখি যদি হতেই হয়, মুখোমুখি যদি হতেই হচ্ছে, আমরা আমলনামা নিতে চাই ডান হাতে না বাম হাতে, ডান হাতে না বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে দৌড় মারো, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড় মারো। আল্লাহ রমজানটা দিয়েছেন কেন? বান্দার জীবনের জন্য একটা গুনাহ তার জীবনে না থাকে। রমজান শব্দটা রমজান থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, বর্ষ করে দেওয়া, সরকার করে দেওয়া। অর্থাৎ রমজান মাস জীবন্তা পাবে তার ভাবতে হবে এই রমজানে আমার আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে আল্লাহর সামনে নতজান হয়ে সেজদা দিয়া রুকু করে কিয়াম করে সিয়াম করে যেমন করে হোক নিজের জীবনের আমলনামা থেকে গুনাহগুলো সাফ করে নিতে হবে। কারণ যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের জীবনের গুনাহ তার মাফ হলো না, তার ধ্বংস হয়ে যায়, রাসূলের সঙ্গে সঙ্গে তিনি বলেছেন আমিন। অর্থাৎ বোঝা গেল কোনো বান্দা যদি নিজের জীবন থেকে গুনাহ মুক্ত জীবনটা করতে চায় রমজান তার জন্য সবচেয়ে বড় মাধ্যম। যখন সুবহানাল্লাহ সামনের চার পাঁচটা দিন রাত আমার আপনার সামনে পড়ে আছে, এরপরে হলো ঈদের দিন ঈদুল ফিতর, অর্থ জানের খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী আমার নবী। চলিয়ে চলিয়ে বাস, চলিয়ে আব ইস পহলি কা জবাব দিজিয়ে, কাল করে সো আজ। নবীর সবচেয়ে কাছের মানুষদের একজন, আশারে বর্ষের একজন সাহাবী সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা মাস ধরে রেখেছেন ঈদুল ফিতরের দিন, ঈদের দিন হাজার হাজার মুসল্লি সব ঈদগাহে প্রস্তুত, ঈদের নামাজ তারা পড়বেন, কিন্তু ইমাম নাই। খলিফা ওমর ফারুক এখন ঈদগাহে জমা হন না, ঈদগাহে তিনি যান নাই, টাইম পার হয়ে যায়, সাইয়েদ ওমর ফারুকের কোনো খবর নাই। একজন সাহাবী চলে আসলেন তার বাড়িতে, বাড়িতে সে দরজায় কোরআন আনলেন, দরজা খুলেই দেখেন সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেজদার মধ্যে ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেছে। ঈদের দিন কাঁদেন, বলো হলো সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটা আমাদের আনন্দের দিন, আজ আল্লাহ তাআলা আমাদের আনন্দের জন্য এই দিনটা দিয়েছেন, আপনি সেজদায় পড়ে পড়ে কাঁদেন কেন? আপনি কখন যাবেন মুসল্লির সব ঈদগাহে প্রস্তুত নামাজ আদায়ের জন্য? আপনি ছাড়া তো নামাজ হয় না, আপনি ইমাম আমাদের। সাইয়েদ ওমর ফারুক তিনি জবাব দিচ্ছেন, ও আমার ভাই তুমি যে আমাকে প্রশ্ন করছো আজকের দিন, আনন্দ তো তার জন্য যে ব্যক্তি রমজানের মধ্য দিয়ে গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমি ওমর আমি এখনো নিশ্চিত হতে পারি না আল্লাহ তাআলা রমজানে আমার গুনাহগুলো মাফ করছেন কিনা, এই জন্য আমি কাঁদি। আমার ভাইরা, সাইয়েদ ওমর ফারুকের মতো মানুষ ঈদের দিন টুকরে টুকরে সেজদায় পড়ে পড়ে কাঁদেন। আমার বন্ধুগণ, রমজানের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত দামি, খুব দামি সময় আমরা পেয়েছি রমজান মাস। এই রমজান মাসে আমরা সিদ্ধান্ত নেব কোরআনের দল ছাড়া কোনো দল করব না, আস্তে কর, ঠিক কিনা? কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, দল করতে হবে কার দল? দল করতে হবে কোরআনের দল, কিসের দল?
অন্য দল করা হারাম, অন্য দল করা কি? জেনাতা আপনাকে কোরআনের কথা বলে না, জেনাতা আপনাকে কোরআনের দিকে ডাকে না, জেনাতা আপনাকে কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামে কোন চেতনা আপনাকে লালন করার জন্য নসিহা করে না। সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, সেই নেতৃত্ব আমরা মানি। আমার নবীজিকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, তার দায়িত্ব, তার কর্তব্যগুলো কি কি ছিল? আমি কোরআনের আলোকে নয়টা পয়েন্ট আমি কথা বলতে চাই। এই নয়টি পয়েন্ট নিয়ে আমি যদি কথা বলি মোটামুটি আমারই লেগে যাবে আরো দুদিন। কথা বলছেন, আল্লাহ তাআলা তার রাসূলকে যে কর্তব্য, যে দায়িত্বগুলো দিয়েছেন, আমি নয়টি পয়েন্ট আমি কথা বলতে চাই। আল্লাহ তাআলা তাকে নয়টি দায়িত্ব দিয়েছেন। নাম্বার ওয়ান হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। তাহলে আমার নবীজি ছিলেন একজন দাঈ। কি ছিলেন দাঈ? যিনি দাওয়াত দিয়েছেন মানুষকে কার পথে? আল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বলেন, ইয়া আইয়ুহান না, ইয়া আইয়ুহান নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান আমি আপনাকে দায়ী করে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আপনি একজন দায়ী, আপনার কাজ হলো দাওয়াতটা পৌঁছে দেওয়া। নাম্বার দুই হলো মানুষকে সতর্ক করা। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার।